ধন্যবাদ চ্যানেল কর্ণ বলেকে। হাঁটি হাঁটি পা পা করে দু বছর পূর্তি করে করার জন্য যে প্রস্তুতি নিয়েছেন চ্যানেল কর্ণপল্লীকে আমি আমার চট্টগ্রাম আনন্দ টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই গ্রামের মোপাশলের সংবাদ পরিবেশন করার জন্য অভিনন্দন জানাই। এক চ্যানেল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক ঘাত প্রতিঘাত মধ্যে পড়তে হয়, সেই ঘাত সব বাধা ব্যতিক্রম করে আজ দু বছর পার করতে যাচ্ছেন এবং সেই দু বছর সফলতার সাথে সংবাদ সংগ্রহ করে জনগণের মাঝে স্থান নিয়েছেন, সেজন্য আমি চ্যানেল কর্ণপল্লীকে অভিনন্দন জানাই। এবং আমি আশা করব চ্যানেল কর্ণপল্লীর মাধ্যমে চট্টগ্রামের তথা বাংলাদেশের সকল সংবাদ তুলে ধরবেন। নির্যাতিত সমাজের নিপীড়িত দুর্নীতিবাজদের কিছু ছবি তুলে ধরবেন, সে সংবাদগুলো তুলে ধরবেন, কারণ এই সংবাদ করতে গিয়ে যেন কোনো নিরীহ মানুষের ক্ষতি না হয় সেদিকে সুদৃষ্টি রাখবেন। আমি অভিনন্দন জানাই চ্যানেল কর্ণপল্লীর কর্তৃপক্ষকে, আমি অভিনন্দন জানাই চ্যানেল কর্ণপল্লীর কলা কৌশলে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ দু বছর পার করতে যাচ্ছেন চ্যানেল কর্ণপল্লীর সকল কর্মকর্তা, সকল কলা কৌশলী, সকল রিপোর্টার, যারা ক্যামেরা পার্সনের সুদক্ষ দায়িত্বে আছেন এবং যারা কম্পিউটার সহ বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। এবং আমি আশা করব আগামীতে চ্যানেল কর্ণপল্লী আরও জনগণের মাঝে ফিরিয়ে যাবে এবং আরও উত্তরোত্তর বৃদ্ধি করবেন। এই আশা ব্যক্ত রেখে চট্টগ্রামের আবারও আনন্দ টিভির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।